वेलकम टू माय चैनल लुत्फा कुकिंग ब्लॉग। अस्सलाम वालेकुम एवरीवन। उपकरण देखे निश्चय बुझे गेछेन आज के आम्रा की करबो। अवश्य केक, तबे आज आमी गैसेर चूलाय प्रेसार कुकारे केकटा तैरी करे देखाबो। जादेर बाड़ीते ओवेन नेई किन्तु केक तैरीर इच्छा आछे तादेर जन्य भिडियोटा अनेक उपकारे आसबे। চারটি ডিম ভেঙে নিয়েছি। কুসুমগুলো একটি বাটিতে আলাদা করে উঠিয়ে রেখে সাদা অংশটুকু বিট করে নেব। এ পর্যায়ে 1 মিনিট বিট করার পর চিনি দিয়ে দেব। চিনিটা অল্প অল্প করে দেব আর বিট করতে থাকব ফোম না হওয়া পর্যন্ত। বিট করার সময় সাইডে যে চিনিগুলো উঠে আসে সেগুলো নেড়ে একটু নিচে নামিয়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন চিনির কোনো দানা না থাকে। ডিমটা যখন ফোম হয়ে আসবে এবং বিট করা প্রায় শেষের দিকে, ঠিক তখনই তেলটাও অ্যাড করে দিব এর মধ্যে। তেলটা দেওয়ার পর সামান্য একটু বিট করে বন্ধ করে দেব। এবারে ডিমের কুসুমগুলো আলতোভাবে মিশিয়ে নেব ফোমের সঙ্গে। এবার শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব। চালনি দিয়ে চেলে প্রথমে 1 কাপ ময়দা মেশাবো। এবার 1 কাপ ময়দা মিশিয়ে নেব, সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার আর দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর ভ্যানিলা এসেন্স দুটোই অপশনাল, না দিলেও চলবে। বাজারে যে কেক পাওয়া যায় তাতে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করে না। সবকিছু মেশানো শেষ, কেকের বেটার এবার তৈরি, এখন বেক করার পালা। চলুন তাহলে প্রথমে কুকারের তলানির মাপ দিয়ে কাগজ কেটে নিই। এখন কুকারে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব আর গোল করে কেটে রাখা কাগজটি দিয়ে দেব। তারপর আবার তেল ব্রাশ করব। কুকারের সাইডেও কিছু কাগজ কেটে দেব আর সেটাতেও তেল ব্রাশ করে নেব। এবার বেটার কুকারে ঢালার আগে 5 মিনিট চুলায় বসিয়ে কুকারটা গরম করে নিতে হবে, ওভেনে যেভাবে প্রিহিট করে নিই ঠিক সেই রকম ভাবে।
এ পর্যায়ে গরম কুকারের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব আর স্পেচুলা দিয়ে ব্যাটারের চারপাশটা সমান করে দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে একটু ঝাঁকিয়ে নেব যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় এবং ভেতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে যায়। এখন কুকারের ঢাকনা সিটি দেওয়ার যে কিটা থাকে সেটা খুলে রেখে দেব আর ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে চুলায় বসিয়ে দেব। চুলার আগুনটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। নামানোর আগে চেক করে নিবেন কেক হয়েছে কিনা। কেক হয়ে গেলে কুকারটা নামিয়ে রাখুন, সাথে সাথে কুকার থেকে কেক বের করবেন না, কমপক্ষে 10-15 মিনিট অপেক্ষা করবেন কারণ কুকারটা প্রচুর গরম থাকে। আমার কেক হয়ে গেছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি কেটে দেখাচ্ছি। যারা ওভেনের অভাবে বাড়িতে কেক তৈরি করতে চান না তারা একবার হলেও চেষ্টা করে দেখুন কত সুন্দরভাবে কেক তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।